এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ, সেখানকার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, এই মুহূর্তে আপনি নির্বাচন কমিশনের আছেন, আমাদের আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। সুজানা, সকালে আজকে আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যে নির্বাচনকে কেন্দ্র করে যে ইলেকটোরাল গঠন করেছে নির্বাচন কমিশন 300 আসনে, সেই কমিটির সদস্য যারা তাদের প্রশিক্ষণ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রশিক্ষণটিতে যোগ দিয়েছেন আজকে অন্তত শতাধিক কর্মকর্তা, যারা মূলত জেলা জজ এবং যুগ্ম জজ। এই কর্মকর্তাদের আজকের এই প্রশিক্ষণে প্রধান নির্বাচন কমিশনার বেশ কিছু শক্ত কথা বলেছেন। মূলত তিনি নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় সে জায়গাটায় জোর দিয়েছেন এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সবার প্রতি সাহসের সাথে এবং সততার সাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার একেবারে ভোটের আগ থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত কেমন দায়িত্ব সবাইকে পালন করতে হবে সে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে যাতে কোনো রকম অবিশ্বাস তৈরি না হয় মানুষের মাঝে, জনগণ যাতে বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে পায় সে জায়গাটায় জোর দিয়েছেন এবং সেজন্য সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বেশ কিছু কথা আজকে বলেছেন, তার মধ্যে আপনাকে একটু জানতে চাই যে তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে এবং সেই সংকট হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচল তৈরি হয়েছে এবং সেজন্য সবাইকে ঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন এবং বলেছেন যে এক ধরনের বাহিরের থাবা দেশে পড়েছে, অর্থাৎ দেশের বাইরের বিদেশি শক্তির যে থাবা সেটির কথা তিনি উল্লেখ করেছেন এবং এজন্য নির্বাচনকে গ্রহণযোগ্য করার উপর জোর দিয়ে তিনি বলছেন যে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে না পারলে অর্থনীতি এবং দেশের ভবিষ্যৎ এক ধরনের সংকটের মুখে পড়বে এবং সে কারণে তিনি বলেছেন যে বাহিরের অর্থাৎ বিদেশিদের যে চাওয়া সেটি হচ্ছে একটি সুষ্ঠু এবং কারচুপি মুক্ত ভোট এবং সেই জায়গায় আসলে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, সেজন্য সরকার, জনগণ এবং যারা সংশ্লিষ্ট থাকবেন মাঠ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে একসাথে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় এবং তিনি বলেছেন যে অবিতর্কিত ফলাফল তিনি দেখতে চান, তিনি বা কমিশন, তার কমিশনের কথাই তিনি বলেছেন যে কমিশন অবিতর্কিত ফলাফল দেখতে চায়, ভোট গণনার সময় যাতে সুস্পষ্টভাবে সব কিছু স্বচ্ছভাবে উঠে আসে এবং কোনো রকম কারচুপি না হয় সে জায়গায়ও তিনি বলেছেন এবং বলেছেন ভোটের দিন যখন ভোট দেওয়া শুরু হবে তারপরে যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, ভোটে যাতে কাউকে বাধা প্রদান না করা হয় এবং নিরাপদ ভাবে যাতে মানুষ ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে এবং সেজন্য তিনি প্রচারের উপরেও জোর দিয়েছেন যে মানে ভোট কেন্দ্র থেকে শুরু করে ভোটের দিন যাই হোক না কেন সব কিছু যেন প্রচারের আওতায় আসে সে জায়গাটায় তিনি জোর দিয়ে বলেছেন যে ডাকাতি হোক বা সুষ্ঠু ভোট হোক যেমনটাই হোক না কেন সেটা অবশ্যই প্রচার হতে হবে এবং কোনো রকম অসত্যকে তারা প্রচার করতে চান না। তো সব মিলিয়ে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার আজকে আচরণবিধি নিয়েও কিছু কথা বলেছেন, সেখানে আচরণবিধি যাতে সঠিকভাবে প্রতিপালন হয় সে জায়গায়ও যাতে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করেন সে বিষয়ে জোর দিয়েছেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।